17 বছর পর আবারও আলোচনায় 28 অক্টোবর একই দিনে সমাবেশ করতে চায় আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক ঢাকা সিটিতে অলরেডি অনেক লোক চলে আসছে এখন যা চলে আসছে তাই আপনি সামলাতে পারবেন না অনেক লোক আমি সকাল থেকে আমার আমার বাসা তো পল্টন এলাকার কাছাকাছি এই এরিয়ার মধ্যে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা বিএনপির যে 28 তারিখ সমাবেশ দেওয়া হয়েছে সেই সমাবেশের জন্য 27,000 কর্মী নাকি জীবন দেওয়ার জন্য প্রস্তুত দর্শক আসলে কি হতে যাচ্ছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু বিরোধী দল এবং বিভিন্ন তারা খুবই চিন্তিত যে আসলে 28 তারিখ কি হতে যাচ্ছে দর্শক তা নিয়ে কিছু বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো এবং তার সাথে রয়েছে যে গোপন তথ্যগুলো সেগুলোও আপনারা দেখলে অনেকটাই বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিড় মূল আলোচনা চলে যাই ভিড় মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি 17 বছর পর আবারও আলোচনায় 28 অক্টোবর একই দিনে সমাবেশ করতে চায় আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত এতে জনমনে তৈরি হয়েছে আতঙ্ক এমন পরিস্থিতিতে সংঘাতে না গিয়ে দ্রুত সংলাপের সমাধান খোঁজার পরামর্শ বিশ্লেষকদের আরো জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ভয়াল স্মৃতি আজও ভুলেনি রাজধানীর মানুষ দুপক্ষের সংঘর্ষে সেদিন প্রাণ যায় অনেকের আর আহত হয় বহু সংখ্যক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ১৭ বছর পর আবারও আলোচনায় ২৮ অক্টোবর এই দিনেই পল্টন মতিঝিল এলাকায় ফের সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত সহ বেশ কয়েকটি দল কয়েক লক্ষ লোকের জমায়েতে জবাব পাল্টা জবাব দিতে মরিয়া দলগুলো কথার যুদ্ধেও কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছেন না এই মহা সমাবেশ থেকে আমাদের মহাযাত্রা শুরু হবে অবরোধ করবে কি করবেন আপনারা রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘিরে কি ঘটতে যাচ্ছে ২৮ অক্টোবর তা নিয়ে শঙ্কা এখন জনমনে আতঙ্কে রাজধানীর মানুষ দেশে তো নির্বাচন আসলে আন্দোলন হবে সমাবেশ হবে তবে সেটা প্রত্যেকে একই তারিখে দিয়ে এটাকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনসাধারণের জন্য খুবই খারাপ হবে মানুষকে আতঙ্ক সৃষ্টি করে মানুষের জানমালে ক্ষতি হোক এটা সাধারণ জনগণ চায় না রাজধানীর মানুষের জানমাল রক্ষায় প্রস্তুত প্রশাসন যে কোনো বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনগণ যেই প্রোগ্রামের কারণে জনগণ আতঙ্কিত হয়ে যাবে সেই ধরনের আতঙ্কজনক পরিস্থিতি যেন কেউ সৃষ্টি না করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই তাদের সবাইকে সে আহ্বান জানায় কারণ নগরবাসীর নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সজাগ রয়েছি সতর্ক রয়েছি এবং আমাদের সেই সক্ষমতাও রয়েছে ২৮ অক্টোবর ঘিরে সংঘাতের আশঙ্কা দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষকও সংঘাত এড়াতে পরামর্শ দেন সহনশীল আচরণের তাদের ভিতরে ভিতরে কি কাজ করছে সেটা না জানা গেলে বলা মুশকিল তবে মানে ভায়োলেন্সের ট্রিগার সহিংসতা যে কোনো জায়গার থেকে এটার ম্যাচের কাঠি জ্বলে উঠতে পারে সহিংসতা সৃষ্টির ক্ষেত্রে যে ধরনের বক্তব্য দেওয়া দরকার রাজনৈতিক দলগুলো সেটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে এক টেবিলে বসার আহ্বান এই বিশেষজ্ঞের অধিকার আপনি অবশ্যই প্রকাশ করবেন কিন্তু সেটা যেন মানুষের জীবন নাশ করে সে যেন সেটা প্রকাশ না হয় দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী ভিডিওটি বিস্তারিত দেখে আসি মানে কেন অলরেডি লোক তো চলে আসছে এখন যা চলে আসছে তাই আপনি সামলাইতে পারবেন আপনি বাধা দিয়ে খামাখা গালিটা খাবেন বা ঢাকা সিটিতে অলরেডি অনেক লোক চলে আসছে অনেক লোক আমি সকাল থেকে আমার আমার বাসা তো পল্টন এলাকার কাছাকাছি এই এরিয়ার মধ্যে সো মোবাইল নেটওয়ার্কে আমার কাজ করছিল না মানে তারপরে আপনার ইন্টারনেট ডিসকানেকশন যেটা আমার আমার বাসায় দুইটা ইন্টারনেট কানেকশন দুটোই ডিস্টার্ব করছে ফার্স্টে ভাবছিলাম একটার প্রবলেম পরে যখন আরেকটা হলো তখন পরে জানতে পারলাম মহাকালীর ওই ঘটনা এন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সে বলল মহাকালীতে এটা হওয়ার কথা আগুন লেগেছে হ্যাঁ এটা ক্লিয়ারলি ইট ডিফাইন্স হোয়াট ইজ দ্য এইম বিহাইন্ড ক্লিয়ারলি ডিফাইন্ড আই ডোন্ট নিড টু সে এটা বলার কিছু নাই আনারুল ভাই উনি দুর্বলভাবে কিছু কথা বলেছেন উইথ ডিউ রেসপেক্ট টু হিম আমি একটা কথা বলবো যে এখানে দেড় লাখ আড়াই লাখ এটা আমার কাছে বলুন হাস্যকর মনে হয় আই ডোন্ট থিঙ্ক দ্যাট আওয়ামী লীগের প্রেজেন্স আড়াই লাখ হবে বিএনপি দেড় লাখ হবে আই ডোন্ট থিঙ্ক
বরং আমার কাছে এটা রিভার্স মনে হয় যে বিএনপি নেতাকর্মী বা তাদের যে এখন পর্যন্ত যা যা মিডিয়া বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, বিএনপি তথা তাদের সহজ জোট বা তাদের জোট দল যারা অন্য দল যারা তাদের সাথে সহমত প্রকাশ করেছেন, এটা আমার মনে হয় 10 লাখ ছাড়িয়ে যাবে। এবং আওয়ামী লীগ সেখানে যখন এত বড় একটা জোয়ার দেখবে, আমার মনে হয় আওয়ামী লীগ হয়তো মাঠে নাও নামতে পারে, এমনও তো হতে পারে। এক আর দুই হচ্ছে, আপনি একটা জিনিস কল্পনা করুন, শুধু এককভাবে বিএনপি পল্টন ময়দানে যে আন্দোলন করেছে এককভাবে, দ্যাট ওয়াজ রেকর্ড। আচ্ছা, তারপরে শুধু হেফাজত শাপলা চত্বরে যে আন্দোলন করেছিল, দ্যাট ওয়াজ রেকর্ড ব্রেকিং। আচ্ছা, তারপরে আপনি সেখানে চারটা দল মানে চারটা গ্রুপ চারটা ভেনুতে, আপনার আমি যমুনা নিউজ বা অন্যান্য জায়গায় নিউজগুলো দেখে যেটা কনফার্ম হতে পারলাম, বিএনপি তারা গ্যাদার হবে পল্টন ময়দানে, পল্টন থেকে কাকরেপুর অঞ্চলটা শাহজাহানপুর অত এলাকা, আপনার জামায়াত ইসলামী তারা জড়ো হবে শাপলা চত্বরে, হেফাজত জড়ো হবে বাইতুল মোকারমের দক্ষিণ গেট অ্যান্ড অনওয়ার্ডস এরিয়া, তারপরে মাহমুদুর রহমান মান্না বা আদার নুরুল হক নুরু অনন্য যে সংগঠনগুলো আছে বা দল আছে তারা জড়ো হবে প্রেস ক্লাবে। কেন ইমাজিন এটা এত এই পুরো অঞ্চলের অবস্থাটা কি হবে? এবং অলরেডি এখন সরকার আসলে এটা অনেক বড় একটা ভুল করছে, বাধা দিতে যে মানে আপনি পরীক্ষায় পাশ করে ফেলছেন, এরপরে আমি আপনাকে আমি বললাম যে না পরীক্ষার নিয়মকানুন এরকম, পরীক্ষায় উনি 10টার সময় থাকতে হবে, এইটা করতে হবে ওইটা করতে হবে, আপনি অলরেডি চলে আসতেন, পরীক্ষা দেওয়াও শেষ, ব্যাপারটা অনেকটা এরকম। বা ঢাকা সিটিতে অলরেডি অনেক লোক চলে আসছে, অনেক লোক, আমি সকাল থেকে আমার বাসা তো পল্টন এলাকার কাছাকাছি এই এরিয়ার মধ্যে, সো মোবাইল নেটওয়ার্কে আমার কাজ করছিল না, মানে আপনার যেটা হয় কি যে ওই সেল আপনি যখন একটা জায়গায় মাল্টিপল ইউজার থাকে তখন কিন্তু আপনার ওই টাওয়ারটা আপনার ইয়াটা নিতে পারে না, আপনার ওইটা ধারণ করতে পারে না, তো সে এটা ইজিলি বোঝা যাচ্ছে যে কি পরিমাণ লোক জড়ো হয়ে গিয়েছে অলরেডি। তারপরে আপনার ইন্টারনেট ডিসকানেকশন, যেটা আমার আমার বাসায় দুইটা ইন্টারনেট কানেকশন, দুটোই ডিস্টার্ব করছে, ফার্স্টে ভাবছিলাম একটার প্রবলেম, পরে যখন আরেকটা হলো তখন পরে জানতে পারলাম মহাখালী ওই ঘটনা, এন্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সে বলল মহাখালীতে এটা হওয়ার কারণে আগুন লেগেছে। হ্যাঁ, এটা ক্লিয়ারলি ইট ডিফাইন্স হোয়াট ইজ দ্য এইম বিহাইন্ড, ক্লিয়ারলি ডিফাইন্স, আই ডোন্ট নিড টু সে, এটা বলার কিছু নাই। আচ্ছা, তারপরে এখন এই যে জিনিসটা করা হচ্ছে, তারপরেও দেখেন মানে কেন অলরেডি লোকজন চলে আসছে, এখন যা চলে আসছে তাই আপনি সামলাইতে পারবেন, আপনি বাধা দিয়ে খামাখা গালিটা খাবেন। সো সরকার যদি এখন পুলিশের জায়গা থেকে পুলিশ স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে তারা অনুমতির ক্ষেত্রে খুবই স্ট্রং, তারা যেখানে বলবে সেখানে না করলে হয়তো সমস্যা হতে পারে, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গিয়েও কতটা সমস্যা বলবে বিরোধী দলগুলো। এবং তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা বিশেষ পেয়ে চলে এসেছি ভিডিও শেষ, খুব বিশেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।